আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ঝরঝরা ভুনা খিচুড়ি। আজকে আমি মসুরের ডাল দিয়ে যেভাবে ঝরঝরা করে ভুনা খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি কীভাবে ঝরঝরা করে ভুনা খিচুড়ি রান্না করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের এই ঝরঝরা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পোলাওর চাল নিয়েছি হাফ কেজি, মেজারমেন্ট কাপ দা মেপে 2 কাপ পোলাওর চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাওর চাল। আপনার চালে এখানে বাসমতি চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারবেন। আর চাল আর ডাল আমি খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে নিয়েছি, খুব ঝরঝরা হয়ে গেছে। আর ডালটাও আমি আধা ঘন্টা পানিতে ভিজে রেখে ধুয়ে নিয়েছি, ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি কিন্তু ছোটো দানা ডালটা নিয়েছি, কারণ এই বোনা খিচুড়ির ক্ষেত্রে কিন্তু ছোটো দানার ডালটা নিলে সবচেয়ে ভালো হয়, তবে আপনার চালে বড় দানা ডালটা দিয়েও রান্না করতে পারবেন। আমি 2 কাপ চালের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা কিছু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছু গরম মশলা। এখানে আমি গরম মশলা নিয়েছি 3টা দারচিনির ফালি, 10-12টা গোলমরিচ, 10-12টা লবঙ্গ, 1টা তেজপাতা, 7-8টার মতো এলাচ দিয়ে দিয়েছি। এখন হালকা একটু তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব একটু ফ্লেভার আসা পর্যন্ত। যখন কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে, কোনো কালার হওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যখন আদা রসুন দেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও দেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দিব আমি পরিমাণ মতো লবণ, তবে লবণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পানি যাতে মশলাটা পড়ে না যায়। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোলাওর চাল। চাল আর ডাল আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমি আগে কিন্তু পানিটা ঝরিয়ে রেখেছিলাম, একদম ঝরঝরা ছিল। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে গেছে এখন ভালো করে ঝরঝরা করে একটু ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চাল আর ডাল ভেজে নিতে হবে, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেতে রেখে চাল আর ডাল ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে ঝরঝরা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে আর চাল ডাল কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝোল। আমি এখানে কিন্তু 2 কাপ চাল নিয়েছিলাম, এই পরিমাণে 4 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু ডালের জন্য কোনো পানি অ্যাড করিনি, আমি চালের জন্যই পানি অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু এটা ভুনা খিচুড়ি ডালটা কিন্তু চালের সাথে এমনি সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, ঝোলটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, শুধু বোনা খিচুড়ি না, যে কোনো বিরিয়ানি পোলাওর মধ্যে কিন্তু গরম পানি অ্যাড করলেই সবচেয়ে ভালো হয় আর অনেক ঝরঝরা হয়। আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর পানিটা কিন্তু একদম টেনে গেছে। আমি এখন হাতাটা দিয়ে নেড়েচেড়ে নিচেরটা উপরে বা উপরেটা নিচে একটু দিয়ে দিব। যখন দেওয়া হয়ে গেছে এখন ভালো করে চারপাশে একরকম করে একটু বসিয়ে দিব হাতাটা দিয়ে। যখন বসানো হয়ে গেছে এখন ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে জাল করে নিব আরও 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। এর মাঝে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, একদম লো হিটে রাখতে হবে। 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে মোনা খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে। চাল ডাল খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একদম আস্তে আস্তে রয়েছে, ডালটাও কিন্তু একদম গলে যায়নি। আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি,
আর এখন একটু প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কত ঝরঝরা হয়েছে, যখন ঠান্ডা হবে আরও ঝরঝরা হয়ে যাবে। আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে করলে কিন্তু অবশ্যই ঝরঝরা হবে, দেখে বুঝতে পেরেছেন যে কতটা ঝরঝরা হয়েছে। আমি আবারও চুলায় চলে আসলাম, চুলায় এখন ঢাকনাটা ঢেকে রেখে দেবো আরও 10 মিনিট, কিন্তু এ পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ আছে। আমি 10 মিনিট পরে পরিবেশন করে নিয়েছি আর দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কতটা ঝরঝরা হয়েছে যখন একটু ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই, কুসুম গরম অবস্থায় আছে। আর এই ভুনা কিছুটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো লেগেছে। যদি আজকের এই ঝরঝরা ভুনা খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।